আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হাড় জোড়া লাগার পর দেখা যায় জয়েন্ট শক্ত হয়ে গেছে। অর্থাৎ বিষয়টা এরকম যে আপনার হাঁটু ফ্র্যাকচার হয়েছিল বা ভেঙে গিয়েছিল, অথবা আপনি কোনোভাবে অ্যাক্সিডেন্টের কারণে আপনার হাঁটুর কোনো একটা বোনসে ফাটল ধরছিল, কোনো কারণে সার্জারি করেছেন, সার্জারি করার পরে দেখা যাচ্ছে যে হাঁটু অথবা এলবো জয়েন্ট অথবা রিস্ট জয়েন্ট অথবা অ্যাঙ্কেল কোনোটা ব্যান্ড হচ্ছে না বা ভাঁজ হচ্ছে, আপনি পা ফেলতে পারছেন না বা মুভমেন্ট করতে পারছেন না, আপনি পা ভাঁজ করে বসবেন সেটাও পারছেন না। এই মাসেল লিগামেন্ট টেন্ডন আছে এই সাইডে, যেগুলো বাংলা ভাষায় আপনারা অনেক সময় রগ বলে থাকেন। তো এই রগগুলো যদি টাইট হয়ে যায় বা মাংসপেশী বা রগ যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে এই ব্যান্ড আর হয় না। এখন আমাদের যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আছে, এই ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন মাসেল লিগামেন্ট টেন্ডন আপনার টাইট হয়ে গেছে। এই মাসেল লিগামেন্ট টেন্ডন যখন আমরা লুজ করে দেবো তখন এটা আবার স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব। দর্শক, যারা এই বিশেষ করে ফ্র্যাকচার হচ্ছে, ফ্র্যাকচার হওয়ার পর মনে করতেছেন আমার বা কারো হচ্ছে প্লাস্টার করা হচ্ছে বা কারো অপারেশন করা হচ্ছে, অপারেশন করার পরও দেখছেন আপনি স্বাভাবিক না, অর্থাৎ আপনার পাটা যে আগে যেমন ব্যান্ড হতো, হাতটা যেমন আগে ব্যান্ড হতো, এই ব্যান্ড হচ্ছে না, তখন বুঝতে হবে আপনাকে আপনার একটা কারেকশন দরকার আছে বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে ফিজিওথেরাপি দেওয়ার দরকার আছে। আপনাকে অনেকেই বলতে পারে আপনি বাসায় চলে যান, ব্যায়াম করেন, এটা সোজা হয়ে যাবে, কিন্তু আসলে এটা কতটুকু সোজা হবে এটা কিন্তু বলা মুশকিল। কারো হতেও পারে, কারো নাও হতে পারে। আমি অনেক দেখছি এরকম পেশেন্ট বা আমাদের কাছে ফ্র্যাকচারের অনেক রোগী আসছে, দেখা যাচ্ছে বলছে আমার এটা 6 মাস 8 মাস হয়ে গেছে আর ব্যান্ড হচ্ছে না, তখন এইটা আর কিছু করার থাকে না, তখন আমরা বলি এটা আর ব্যান্ড হবেও না। কিন্তু আপনি প্লাস্টার খোলার পরপর যদি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে পারেন এই ফ্র্যাকচার নিয়ে, তাহলে আপনি দেখবেন যে আপনার এটা যতটুকু আসার বা নিয়ে আসা সম্ভব আমরা অনেক সময় এটা কারেকশন করতে পারি ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপির মাধ্যমে বা কাইরোপ্যাটিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। এই মাসের লিগামেন্ট টেন্ডনগুলোকে লুজ করে আবার এটা ব্যান্ড করা যায় যদি ফার্স্ট স্টেজে আসেন বা জয়েন্ট অ্যালাইনমেন্ট ঠিক থাকে। দর্শক, এই যে জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে মাংসপেশী বা রগগুলো টাইট হয়ে যায়। আপনি আশা করা যায় বুঝতে পেরেছেন যে অপারেশন করার পরে বা প্লাস্টার খোলার পরে বা অনেক সময় দেখা যায় যে হাড় জোড়া নিয়ে নিয়েছে আপনার, কিন্তু জোড়া নেওয়ার পরও আপনার জয়েন্ট শক্ত হয়ে গেছে বা ব্যান্ড হচ্ছে না বা ভাঁজ করতে পারছেন না বা পা ফেলতে পারছেন না, এরকম প্রবলেম থেকে যায়, তারা অবশ্যই খুব দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেওয়া শুরু করবেন আশা করা যায়। দর্শক, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে। আমি ঘাড় ঘুরাইতে পারতাম না, হাত উঠাইতে পারতাম না, খুব ভারী ভারী লাগতো, রক্ত টান খেত, আমার লাগতেছে আমি মানে আগের যে একটা ভাব ছিল আমার শরীরে, এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি। আল্লাহর রহমতে আমি এখনই নিচে বসে সিজদা করতে পারি, নামাজ পড়তে পারি, আমার কোনো রকম অসুবিধা না। স্যারের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি, হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ। আমাকে ব্যায়ামের মাধ্যমে এবং কি ফিজিওথেরাপি থেরাপির মাধ্যমে আমাকে সুস্থ হয়েছি, আমি ভালো হয়েছি, আমি এখন অনেকটাই সুস্থ। এই হালকা কয়েকদিনে আমি সোজা হয়ে বসতে পারতেছি, এটাই মানে আল্লাহর কাছে লাখো শুকর। আমি বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখিওনি, শুনিওনি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ধরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন না। না, দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, ওনাদের যদি কোনো পায়ে সমস্যা কিংবা কোনো হাঁটুতে সমস্যা তাহলে অবশ্যই যেন স্যারের কাছে আসে, চিকিৎসা নেয়, ইনশাল্লাহ সুস্থ হবে। ইউটিউব দেখে ওনার কাছে চলে আসছি, ওনার সাথে ফার্স্টে আমার কন্ট্যাক্ট হয়েছে মোবাইলের মাধ্যমে, তারপরে বলছে ওনার এই জায়গায় আসার জন্য, ওনার দেখাইছি, ওনার দেখার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। পপুলারে ডাক্তার উনি, পপুলারে গেলাম, ওনার সান্নিধ্যে আসার পর তারপরে ওনার ব্যক্তিগত সান্নিধ্যে আমি যখন চিকিৎসা নিই, অসাধারণ অসাধারণ অসাম, মানে এত দ্রুত যে উনি আমাকে সুস্থ করতে পারবে আমি বুঝতে পারি নাই, ভাবতে পারি। প্রথম 3 উইকস আমি যে মানে আমি ফলটা পেয়েছি এটা বর্ণনা করতে পারবো না, আমার সেই অসহ্য পেনের ব্যথাটা আমার চলে যায়, সিভিয়ার যে আমার কষ্টটা ছিল সেটা আস্তে আস্তে চলে যায়। এখন আমি মোটামুটি বলবো যে 70-80% আমি অনেকখানি ভালো, মাঝে মাঝে মনে হয় 100% ভালো, মানে মুক্তি হয়ে গেছিলাম,
ঘাড় নাড়াতে পারতাম না, এখান থেকে বাঁকা করতে পারতাম না, সে সাথে সাথে প্রমাণ করে দিল আপনি ঘাড় ঘুরাবেন নাড়াবেন, এটা সে প্রমাণ করে দিল। তারপরে কিছুক্ষণ তার কাছে থেরাপি নেওয়ার পরই আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা কি সেবা। তখন সত্যিকার অর্থে আমি ঘাড় ঘুরাচ্ছি, মুভ করছি। আমি এখানে আসার পরে আমি থেরাপির জন্য আমার একটা সাইডে আমার পরে 50% উপরে ভালো আছে, আমি নাও ব্যাক টু নর্মাল আসি। সেখানে 8-10 দিন থেরাপি দিচ্ছি, তো আমি এখন অনেকটাই ভালো। এক সপ্তাহ ধরে ফিজিওথেরাপি দিলাম, এখন মোটামুটি অনেক।